Hello everyone, welcome back to my cooking channel Remy's Kitchen. Aaj niye eshechi jhuri-a lotey fry ekta recipe. Machher recipe eta bombil o bole abar oneke nihere macho bole. Darun ekta recipe bangalir khub priyo ekta recipe niye hajir hoyechi. To cholun dekhe ni ei jhuri-a lotey fry kibhabe banacchi amar channel er notun viewers hole ekhoni je amar recipe te ekta like kore din, comment kore janate bhulben na kemon holo. অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারবো আপনাদের সামনে। আমি এখানে 500 মাছের জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচে নিয়ে নিয়েছি, আর তেলের পরিমাণটা তো দেখলেন খুব বেশি দিলাম না আর কি। এটা লোটে মাছ ফ্রাই মানে ডিপ ফ্রাই তো একেবারেই নয়, অন্য রকম একটা ফ্রাই, তবে চেষ্টা করবেন তেলটা একটু কম দিতে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এমনি লাল লাল করে ভাজতে হবে, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি 500 গ্রাম যে লোটে মাছ নিয়ে নিয়েছি সেটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার সাথে সাথে প্রচণ্ড জল ছাড়বে এবং মাছগুলো একদমই গলে যাবে। খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এটা রান্নাটা করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন, প্রচুর রেসিপি আছে। আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে পাউডার দিয়ে দিচ্ছি একটু, আর লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে যেমন খান তেমন দেবেন, আর কোনো মশলার প্রয়োজন নেই। এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। লোটে মাছ অনেক সময় মোটা মোটা হয়, একটু বড় সাইজের হয়, সেক্ষেত্রে কি হয় একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে বেশি ভালো হয়। তবে এই মাছটা খুব বড় ছিল না, ছোট সাইজেরই নিয়েছিলাম। কাঁটাটা প্রচণ্ড নরম থাকে, ভীষণ হেলদি একটা মাছ, মানে ক্যালসিয়ামে ভরপুর একটা মাছ, প্রচণ্ড জল ছেড়েছিল। তারপর দেখুন এমনি কমে এসে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হয় পুরোটাই, একেবারেই লো ফ্লেমেও করতে পারেন, আর যদি ছোট মাছ হয় তাহলে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হয়ে যায়। আমার লোটে মাছের ঝুরঝুরে ফ্রাই একদম রেডি হয়ে গেছে। ওভার কুক হয়ে গেলে কিন্তু জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাই না, তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে দেখুন একদম ঝুরঝুরে লোটে মাছের ফ্রাই রেডি হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ রান্না করলে কিন্তু এবার ড্রাই হয়ে যাবে, খেতে একদম ভাল লাগবে না, আবারও বলছি জুসি ভাবটা চলে যাবে। তো আমার সাথে থাকবেন, আমার রেসিপিগুলো দেখতে থাকবেন, আর আপনাদের এনকারেজ হলেই আমি ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো, কথা দিচ্ছি। অবশ্যই দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত রেসিপি দেখার চেষ্টাও করবেন, তাহলে বারবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আমার রেসিপি ফলো করে বানাবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন একদম ঝুরঝুরে লোটে ফ্রাই রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।